হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভুনা খিচুড়ির একটি রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। গ্যাস অন করে গ্যাসে আমি একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল 3 টেবিল চামচ, দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, 2টো লবঙ্গ, দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। খুব ভালো করে নেড়ে নেব। ফোড়ন ফুটে উঠলে দিয়ে দেব আতপ চাল। এখানে আমি 200 গ্রাম আতপ চাল নিয়েছি। ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা মতন চাল ভিজিয়ে রেখেছিলাম। এবারে খুব ভালো করে চাল 1 থেকে 1.5 মিনিট ধরে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব মুগ ডাল। এখানে আমি 150 গ্রাম মুগের ডাল নিয়েছি। খুব ভালো করে শুকনো কড়াইতে ভেজে ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি কয়েকটা চিনাবাদামও দিয়ে দিয়েছি। চাল ও ডাল একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দেব কাজু, দিয়ে দেব কিশমিশ, ভালো করে মিশিয়ে নেব। চাল আর ডাল একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস কুচি করা। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আরো কিছুক্ষণ ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, লবণ পরিমাণ মতো, গুঁড়ো হলুদ 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষিয়ে নেব। আরও 1 থেকে 1.5 মিনিট কষে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, ঘি 1 টেবিল চামচ, আরও কিছুক্ষণ কষে নেব। কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে জলের পরিমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা ভুনা খিচুড়ি তৈরি হচ্ছে, জল বেশি হয়ে গেলে খিচুড়ি গলে যাওয়ার ভয় থাকবে। এখানে আমি প্রায় 450 ml জল দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে 1টি সিটি পড়তে দেব। তারপরে গ্যাস অফ করে যতক্ষণ না কুকারের ভাপ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব। ফিরে এলাম, কুকারের সমস্ত ভাপ বেরিয়ে গেছে, এবারে দেখে নেব। খিচুড়ি কিন্তু একদম তৈরি। দেখুন বন্ধুরা, খিচুড়ি কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটুকু গলে যায়নি। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, একটি লাইক দিন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আজ তাহলে আসি, ফিরে আসবো আরও একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।